নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আমার আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, চলো রেসিপিটি দেখে নেবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে লাগবে হচ্ছে সুজি। তো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি, আর এই প্যাকেটটার দাম 12 টাকা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নিতে হবে। এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ ঘি আর তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর বাদ বাকি আমি তেল দিয়েছি। তো তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু পুরোটা ঘিয়েই করতে পারো। এবার ঘিটা গলে গেলে সুজিটাকে ঢেলে দিতে হবে। সুজিটাকে ঢেলে এখন এই ঘিয়ের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। তো সুজিটা ভাজার সময় বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সুজিটাকে ভাজবে, আর এভাবেই অনবরত নেড়ে চেড়ে কিন্তু সুজিগুলোকে ভেজে নিতে হবে। আর মোটামুটি ধরে নিতে পারো 4 থেকে 5 মিনিট সময় ধরে সুজিটাকে ভেজে নিতে হবে। এভাবেই দেখো, সুজিটাকে আমি মিডিয়াম আঁচে 4-5 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর সুজিটা ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রের মধ্যে সুজিগুলোকে নামিয়ে নিতে হবে। এরপরে এখানে দেখো, আমি একটা চৌকো আকারের বোল নিয়ে নিয়েছি। তো এখানে আমি এই সুজির কাটলি বা মিষ্টিটাকে সেট করব। তো তোমরা যে কোনো স্টিলের থালা বা যে কোনো পাত্র নিতে পারো। এরপর সামান্য ঘি দেব, এবং ঘিটা ফ্রিজে ছিল তাই এরকম দেখাচ্ছে। এবারে এই ঘিটাকে ভালো করে এই পাত্রের গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে এভাবে এখন এই পাত্রটাকে রেখে দিতে হবে। তো এবারে দেখো, আমি সেই কড়াইটাই আবারও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 2 কাপের মতো জল। তো আগে আমি সুজিটা মেপে রেখেছিলাম, তাই এখানে আমার 1 কাপ সুজি হয়েছে, তাই 1 কাপ সুজিতে ডবল জল দিয়ে দিতে হবে। এবার 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দেব হচ্ছে চিনি, যেহেতু সুজি মানে যতটা সুজি হবে ঠিক সেই পরিমাণ চিনি দিতে হবে, তাই 1 কাপ সুজি ছিল তাই এখানে আমি মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এবং এখন ফুটে ওঠা অবধি অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে জলটা ফুটে উঠছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ফুটে উঠেছে। আর যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে 1 চামচের 1/4 ভাগ দিয়ে দেবে লবণ। তারপরে ভেজে নেওয়া সুজিগুলোকে দিয়ে দিতে হবে। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো সুজিটাকে এবার ভালো করে নেড়ে নিতে হবে, আর এভাবেই কিছুক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে। আর সুজিটা তো তোমরা বন্ধুরা জানো যে খুবই তাড়াতাড়ি কিন্তু সুজিটার যে কোনো আইটেম রান্না করা যায়। তো এভাবে কিছুক্ষণের মধ্যেই দেখবে সুজিটা ঘন হয়ে গেছে, আর এভাবেই কিন্তু নেড়ে নিতে হবে। তো যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে 3-4 ফোঁটা ইয়েলো ফুড কালার। তো এখানে ইয়েলো ফুড কালারটা দিলে কি হবে, কালারটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে স্বাদটা কিন্তু একই থাকবে, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। যা এই জাত যদি তোমাদের ভালো লাগে তো তোমরা দিয়ে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো এরপরে দেখো, এভাবেই কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে, এবং প্যান থেকে দেখবে আস্তে আস্তে এটা উঠে আসছে। তো বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভাবে নাড়তে নাড়তে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এটা প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে, তার মানেই বুঝবে হয়ে গেছে। তো আমার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি আগে যে ঘি মাখানো পাত্রটা রেডি করেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এখন দেখো একটা প্যাচুলা বা খুন্তি বা চামচ যে কোনো কিছু দিয়ে এভাবে করে সমান করে দিতে হবে। আর বন্ধুরা একবার বানিয়ে দেখো, অবশ্যই ভীষণ ভালো লাগবে তোমাদের। তো এভাবে করে কিন্তু সমান করে এটাকে রেখে দিতে হবে 10 মিনিট। তো 10 মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো তোমাদের এরকম মানে যেরকম শেপ পছন্দ তোমরা কেটে নিতে পারো। তো আমি এখানে দেখো চৌকো করে কেটে নিচ্ছি, খুবই সুস্বাদু। আর এটা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, এবং খুবই কম খরচে দুধ ছাড়া সুস্বাদু বরফি বা মিষ্টি তোমরা অনায়াসে কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।